विश्व गौर रसमग्न रसमग्न स्पर्श विमोना भवे ना भवे वंचितोस्मि 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 न संशय न संशय। जय निताय जय गौर जय राधेश्याम। उपस्थित सकल गौर अनुरागी कृष्ण अनुरागी भक्तवृंद एवं भक्तिमती मायेदे श्रीचरणे जानाय कीर्तनेर प्रथमे अधम कृष्णदास मुखार्जी एवं आमारी क्षुद्र सम्प्रदाय बीरभूम मैनाडाल कीर्तन सम्प्रदायर तरफ थेके जानाय कोटि कोटि भूलुंठित प्रणाम। आकाशेर शोभा चंद्र जेमन चंद्रेर शोभा जत तारा ब्रजेर शोभा कृष्ण तेमन जेमन नदियार शोभा प्राणेर गोड़ा पुकुरेर शोभा पद्म जेमन पद्मेर शोभा जत अलि हरि नामेर शोभा तेमनि उगो जत आमार गौर गोविंद लीला अनुरागी भक्त मंडली। भक्तेर चरणधूलि माथाय निये आजके आमरा हरि कथा कृष्ण कथा गौर कथा आस्वादने एसेछि। हरिनाम कीर्तनके माध्यम करे भगवानेर रातुल चरणे आत्मनिवेदन करार उद्देश्ये आकुल पराणे प्रति बत्सरेर न्याय एई बत्सरो आमरा एसे पड़ेछि एई नरसिंहपुर हरिनाम संकीर्तन महामहोत्सवे। गत दुई बत्सर करोनार कारणे भक्त संग सेभावे आमरा करते पारिनि किन्तु तार करुणाय करोनाके अतिक्रांत करे आज के सबाई भक्त संग पावार जन्य भगवानेर गुणगान आस्वादनेर जन्य एसे पड़ेछि। विश्व गौर रसमग्न स्पर्शपि ममना भवेत् वंचितोस्मि 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 न संशय। सारा विश्व गौरांगेर प्रेमे डूबेछे। बर्तमाने हिसाब करले देखा जाए प्राय 250 देशेर ओपरे हरिनाम संकीर्तन हय। विभिन्न सम्प्रदाय इस्कन भारत सेवा संघ गौड़ीय वैष्णव समाज समाजवाड़ी तारा कृष्ण गुणगान हरे कृष्ण महामंत्र के देश विदेशे छड़िए दिच्छेन। जदि कखनो मायापुर नवद्वीप वृंदावने जाए देखते पाए जे कत विदेशी अमेरिका इंग्लैंड अस्ट्रेलिया नाइजेरिया जापान सेई समस्त जायगा थेके तारा आमादेर एई भारतवर्षेर पवित्र माटीते एसे कृष्ण मंत्रे दीक्षा निये सनातन हिंदू धर्म के शिरे धारण करे नामेर माला निये जप करछे कृष्ण गुणगान गाइछे सात्विक भावे जीवन अतिबाहित करछे हरे कृष्ण मुखे ठीकठाक उच्चारण ना होलेओ तादेर भक्ति एत सुंदर। तारा तो वेस्टार्न कलचारेर पाश्चात्य संस्कृति तादेर उच्चारणेर पद्धति एकटु भिन्न तारा हरे कृष्ण बोलते पारे ना चेष्टा करे उच्चारण हय हरे कृष्णा तबुओ तारा गौरांग प्रेमेर नागाले एसे हरिभजन करछेन। আর আমরা সেই বাংলার পবিত্র মাটিতে জন্ম নিয়ে যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে নিতাই চাঁদকে চিনতে না পারি এটা আমাদের পরম দুর্ভাগ্য। সারা বিশ্ব ডুবল আর আমি যদি ডুবতে না পারি তাহলে আমার অবস্থাটা কেমন হবে? মাছ যেমন জলে বাস করে কিন্তু মাছের জল পিপাসা মেটে না, গৌরাঙ্গ মহাপ্রভুর দেশে বাস করেও আমার গৌর ভজন হল। চৈতন্য মহাপ্রভু আজকে পূর্ব লীলার ভাবে বিভাবিত হয়েছেন। আপনারা সবাই এখানে এসে পড়েছেন প্রাতঃকালে হরিনাম কীর্তনকে মাধ্যম করে ভগবানের চরণ প্রাপ্তির তরে নিজ নিজ জায়গায় প্রণাম করে নিজ নিজ আসনে উপবেশন করেছেন। মাথাটা নামিয়ে দিয়ে নিজের জায়গায় বসে আমরা সকলে হরিগুণ গান কৃষ্ণ গুণগান আস্বাদন করছি। এখানে যে মাথাটা নামাই সে জীবনে বড় হয়, কারণ গৌরাঙ্গ মহাপ্রভু শিক্ষাষ্টকে বলেছেন যে সংসারে তুমি পরম সুখী হবে যদি চারটে কথা তুমি মানতে পারো। চারটি কথা বেশি নয়, কি? ত্রিনাদপি শুনিছেন, অর্থাৎ তুমি ছোট হও তুমি বড় হবে। যে মাথাটা ঠিক জায়গায় নামাতে জানে সেই কিন্তু বড় হয়। ত্রিনাদপি শুনিছেন মানে ঘাসের থেকেও নিচু হও, ঘাসের নিচে থাকে কি? মাটি, আর মাটিতে থাকে ভক্তের চরণধুলি। যদি সৎসঙ্গে বসে
কীর্তন গান আস্বাদন করে কিছু নিয়ে যেতে হয়, তাহলে কি নিয়ে যাব মা? যত ভক্তির চরণধুলি, এই চরণধুলি মাথায় লাগলে চৈতন্য হয়, অহংকার দূরীভূত হয়। মহাপ্রভু বললেন, ছোট হও তুমি বড় হবে। দ্বিতীয় কথা বললেন, তরড়িব সহিষ্ণু না। তোমার মধ্যে যদি সংসারে বিন্দু মাত্র ত্যাগ থাকে, তোমার মধ্যে যদি সহ্য শক্তি থাকে, যে সয় সে মহাশয়। গাছ যেমন কাটিলেও কিছু না বলয়ে, শুকাইয়া মরিলেও কবু পানি না মাঙ্গয়ে। গাছের যেমন সহ্য শক্তি, গাছকে দেখে শেখো সহ্য শক্তি কি করে আনতে হয়। তোমার মধ্যে যদি সহ্য শক্তি থাকে, সংসারে তোমার মধ্যে যদি বিন্দু মাত্র ত্যাগ থাকে, সংসারে যে একটু নিজের স্বার্থ ত্যাগ করতে পারে, সংসারে সেই কিন্তু পরম সুখী হয়। নিতাই গৌর হরি হরি। চার নম্বর কথা চৈতন্য মহাপ্রভু বললেন, তিন নম্বর কথা বললেন, আমানি না মান দেন। তোমার থেকে ছোট হোক, তোমার থেকে বড় হোক, প্রত্যেককে তুমি সম্মান দাও। তুমি যদি সবাইকে সম্মান করতে পারো, ভালোবাসতে পারো, তাহলে তোমার সম্মানও অক্ষত থাকবে। আর চার নম্বর কথা বললেন, কীর্তনীয় সদা হরি। উঠিতে বসিতে কিংবা খাইতে শুইতে, যে জপে নাম সে তরে তরিতে। সংসার সাগরে তুমি এসেছো, সংসারে তুমি এসেছো কর্ম করতেই, তুমি কর্ম করতে এসেছো, তুমি কর্ম করো, কিন্তু কর্মের মাঝে তুমি ভগবানকে স্মরণ করো। যদি কর্মের মাঝে কেউ ভগবানকে স্মরণ করে, তার আলাদা করে ধর্ম আচরণ করতে হয় না মা। নিত্য কর্মের মাঝে যদি কেউ ভগবানকে স্মরণ রাখে, তাহলে কর্মটাই তার ধর্ম হয়। গীতাতে ভগবান অর্জুনকে সেই কথাই বলেছেন, অর্জুন যদ করোসি যদাসনাসি যদ যুজোসি দাদাসি যত যত তপস্যসি কন্তেও তৎকুরুষ মদ অর্পণম। তুমি যে কাজ করবে করো, কর্ম করতে পৃথিবীতে আসা কর্ম সবাইকেই করতে হবে, কিন্তু কর্ম তুমি করো আর কর্ম ফলটা ভগবানকে দিয়ে দাও। কর্ম করো, ভগবানের চরণে মনটাকে রাখো, তাহলে কর্মটাই তোমার ধর্ম হবে, আলাদা করে ধর্ম আচরণ করারও দরকার হবে না। আসল জায়গা ঠিক না হলে বাবা, হরিনাম হাজারবার শুনেও কোনো লাভ হবে না। আসল জায়গা কি? করবি যদি হরির নাম, শুনবি যদি হরির নাম, বলবি যদি হরির নাম, এই হরি নামের আগে, একবার আগে নাম পরে নাম, আগে নাম পরে নাম, তুই আগে নাম পরে নাম, আগে নাম পরে নাম, করবি যদি হরির নাম, আগে নাম করবি যদি হরি নাম, আগে নাম পরে নাম, করবি যদি হরির নাম, আগে নাম পরে নাম, করবি যদি হরির নাম, আগে কি বললাম? নাম, আগে চাপ নয়, আগে নাম। উন্নত উজ্জ্বল শিখরে যদি চাও উঠিবারে, আগে করো মূল আলিঙ্গন। গাছের গোড়া না ধরলে গাছে চাপা যায় না, ভিত শক্ত না করলে চারতাল্লা দালান হয় না। গুরুর দেবের চরণে মাথাটা না নামালে গুরুদেব কৃপা করে কিছু দেন না। ঠিক তেমনি হরিনাম আস্বাদন করে যদি কিছু পেতে হয়, তাহলে এই হরিনামের আসরে এসে প্রথমে নাম। কোথায়? আপনারা যারা নিচে বসে আছেন, তারা ভাবতে পারেন, বাবা আমরা তো নেমেই বসে আছি। যারা একটু উঁচুতে বসে আছেন, চেয়ারে বা সিমেন্টের একটু ধাড়িতে, তারা ভাবতে পারেন, কীর্তনিয়া নামতে বললো, তার মানে এই উঁচু জায়গা থেকে নিচে বসতে হবে নাকি? না মা গো, চেয়ারে বসে কীর্তন শুনলে সে যেমন চেয়ারের অধিকারী, চেয়ারম্যান, তেমনি আপনারা যারা মাটিতে বসে আছেন, আপনারা কি কিছু কম নাকি? আপনারা তো মাটিতে আছেন, মানে জমিতে আছেন, আপনারা তো জমিদার নাকি? কে কোথায় কীর্তন শুনছে বসে, এটা বড় কথা নয়। যে জায়গাতে আমরা উঠে বসে আছি, সেই জায়গা থেকে আগে নামতে হয়। আমি নামার কথা বললাম মা চেয়ার থেকে নয়, আমি নামার কথা বললাম কোথা থেকে, যেখান থেকে না নামলে সৎসঙ্গ করেও হরিনাম করেও কোনো লাভ নাই। সেই জায়গাটি কি? নিজের অহংকারের আসনে থেকে আগে নাম পরে নাম, অহংকারের আসন থেকে আগে নাম পরে নাম, অহংকারের আসন হতে আগে নাম পরে নাম, অহংকারের আসন হতে আগে নাম পরে নাম। একবার অহংকারের আসন থেকে, অভিমান মঞ্চ থেকে নামো। আমি যে নামতে বললাম মা, অহংকার ভুলে নামতে হবে। তা নামার জায়গাটা কোথায়? একটা পরম শান্তির, পরম সুখের জায়গা আছে, যেখানে নামতে পারলে জীবের জীবন ধন্য হয়ে যায়। সেই জায়গাটি কোথায়? কেউ যদি নাম
সংকীর্তনের আসরে সৎসঙ্গে নামতে পারে একবার সাধুগুরুর চরণ তলে। আগে নাম পরে সাধুগুরু চরণ তলে, আগে নাম পরে না সাধুগুরুর চরণ তলে, আগে নাম পরে না সাধুগুরু চরণ তলে, আগে নাম পরে না সাধুগুরুর চরণ তলে আগে নাম। অহংকার ভুলে সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে যদি তুমি নামতে পারো, তাহলে সংসারে থেকেও তুমি পাবে নিত্যানন্দ ধাম। আগে নাম পরে নিত্যানন্দ ধাম, আগে নাম পরে না পাবে নিত্যানন্দ ধাম, আগে নাম পরে না পাবে নিত্যানন্দ ধাম, আগে নাম পরে না সংসারে থেকেও পাবে নিত্য আনন্দের ধাম। সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি স্যাত্, সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেত, প্রেমাম্বুধ বিহরণে যদি চিত্ত ব্যক্তি, চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াত। প্রবোধানন্দ সরস্বতী পাদ বলেছেন যে যদি কারোর সংসার সাগর পার করার স্বাদ থাকে, সংসার সাগর পার করা অত সোজা নয়, কারণ সংসার ধর্ম বড় ধর্ম মা। যে জন সংসার করছে সে ভালো করেই জানে যে সংসার ধর্ম কি জটিল ধর্ম। এই সংসার যদি পার করার কারোর স্বাদ থাকে, তাহলে সংসার সাগরটিকে ভক্তির সাগর করে নিতে হয়। একটা জল কখন শরবত হয়, যখন জলে চিনি মেশানো হয়। ঠিক তেমনি সংসার সাগরটাও ভক্তির সাগর হয়ে যাবে যদি কেউ ভক্তি সংসার সাগরে মেশাতে পারে। তাহলে ভক্তি পাওয়া যায় কোথায়? রানীগঞ্জ আসানসোল কয়লার খনিতে কয়লা পাওয়া যায়। আর ভক্তি পাওয়া যায় কোথায়? সৎসঙ্গে। সদগুরু পাবে তো ভেদ বতাবে, জ্ঞান করে উপদেশ, কয়লা কো ময়লা টুটে জো আগ করে প্রবেশ। একটা কয়লাকে সারাদিন নিয়ে সাবান দিয়ে ঘষলেও কয়লা সাদা হবে না, কিন্তু কয়লার ভাগ্য পরিবর্তন হবে যদি কেউ কয়লাকে একবার আগুনের সঙ্গ করিয়ে দেয়। কয়লার কালো থাকবে না বাবা, কয়লা হয়ে যাবে লোহিত কাঞ্চন বর্ণ। ঠিক তেমনি সৎসঙ্গ গুণে, সৎসঙ্গ থেকে ভক্তি নিয়ে সংসারে মিশিয়ে দাও। যদি সংসারে তুমি ভক্তি মেশাতে পারো, সংসার হবে ভক্তির সাগর। আর তোমার যদি সদ্গুরুর চরণ আশ্রয় করে তোমার মধ্যে যদি একটু প্রেম ভক্তি থাকে, গৌরাঙ্গ চরণ আশ্রয় করে যদি প্রেম ভক্তি জাগে, তাহলে অনায়াসে তুমি সংসার সাগর পার করে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেত, যদি বিষ খেয়ে মরতে না হয়, যদি অমৃত পেতে হয়। সংসারে দুই পাওয়া যায়, বিষও পাওয়া যায় অমৃতও পাওয়া যায়। কে বিষ খেয়ে মরবে, কে অমৃত পান করবে, এটা সম্পূর্ণ তার নিজের বিষয়। প্রেমাম্বুধ বিহরণে যদি চিত্ত ব্যক্তি, সংসারে থেকে যদি প্রেম পেতে হয়। প্রেম অত সস্তা জিনিস নয়। বাজারে যদি আমি দোকানে গিয়ে বলি 10 টাকার প্রেম দাও, ভক্তি দাও, দিতে পারবে বাবা? কৃষ্ণ যদি ফেরে কবু ভক্তি মুক্তি দিয়ে, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়ে। ভগবানের কাছে যদি কেউ বিষয় বৈভব চায়, ঠাকুর তোমার কীর্তন শুনলাম, দোতাল্লা বাড়িটা 4 তাল্লা করে দাও, বলে বাহ আমি খুব খুশি হলাম, যা বাবা তোর 4 তাল্লা কেন 6 তাল্লা হবে। কেউ যদি ভগবানের কাছে চায় প্রভু আমার এই বাইক তুমি 4 চাকা করে দাও, বাহ তাতেও খুশি। কেউ যদি ভগবানকে বলে এই জন্ম জন্মান্তরের মৃত্যু থেকে, জন্ম মৃত্যু চক্র থেকে তুমি আমাকে মুক্তি দাও, মোক্ষ ভক্তি মুক্তি দিয়ে, তা ভগবান বলবে যে বাবা এও চাই, বেশ যা তোকে আমি তাই দিলাম, তুই জন্ম জন্মান্তরের চক্র থেকে মুক্তি পাবি। কিন্তু ভগবানের কাছে যদি কেউ গিয়ে চায় প্রভু যে প্রেম তোমার নিজের, যে প্রেম তুমি দিয়েছ ব্রজ গোপীদের, সেই প্রেমের কণার কণা তুমি আমায় দাও, আমি সারা জীবন তোমার চরণের দাস হয়ে থাকব। আমি তোমার কাছে ধন চাই না, জীবন চাই না, যৌবন চাই না, আমি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি চাই না, শুধু ব্রজগোপীদের অধিকার যে প্রেম, ব্রজের উন্নত উজ্জ্বল রস নির্যাস যার নাম ভক্তি, সেই প্রেম তুমি আমায় দাও। সেই প্রেম কেউ যদি ভগবানের কাছে চায়, ভগবান বলবে ওটা আমার নিজের ধন, ওটা আমি যাকে তাকে দিই না, যারা আমার, যারা আমার ভালোবাসার মানুষ তাদেরকে দিই। কিন্তু কি আশ্চর্য, যে প্রেম রাম দেয়নি, কৃষ্ণ দেয়নি, নারায়ণ দেয়নি, অনর্পিত চরিং চিরাত ন অর্পিত, কোনো কালে দেওয়া হয়নি যে ধন,
करुणा अवतीर्ण करो करुणा करे समर्पित उन्नत उज्जवल रसांश भक्ति श्रियम जे धन कोनो जुगे देवा हयनी जे धनेर नाम प्रेम भक्ति हरिपुरट सुंदर दूति कदम्ब संदीपित सदा हृदय कंदरे स्फुरतुब शुचिनंदन সেই প্রেম যদি কেউ ভগবানের কাছে চায় ভগবান হয়তো মুখ ফিরিয়ে নেবেন কিন্তু না চাইতে ভক্তের হৃদয় না চাইতে কলিযুগ পাওন অবতার দিয়ে গেলেন জীবের দ্বারে দ্বারে সেই প্রেম হরি হরি আই গৌর প্রেমানন্দে হরি বল হরি তাই চৈতন্য মহাপ্রভুর চরণে আমাদের প্রত্যেকের প্রণাম করা উচিত সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নামে সবাই বসে বসে একটু জয় দেব নিজের নিজের স্থানে বসে দেবেন তো মা সবাই মিলে একটু বলবেন নিতাই গৌর হরি বল 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 নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ ভজনে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশয়নের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি তারি মধ্যে তারি মধ্যে শ্রেষ্ঠ হলো নাম সংকীর্তন নিরপরাধ হলে নামে পাই প্রেম ধর প্রেমাম্বুদ বিহরণে যদি চিত্ত ব্যক্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু চৈতন্য চরণ ধর একবার দুটি বাহু তুলে এই কলিযুগের মহামন্ত্র নাম আমরা গাইব কারণ এই মহামন্ত্র নাম যে গাইবে পদ্ম পুরাণে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসী বলেছেন কলিকালে জন্ম নিয়ে যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র ষোলো নাম বত্রিশ অক্ষর জপ করে পরম আনন্দ লাভ হবে হৃদয় পবিত্র হবে নাম জপের গুণে কৃষ্ণ চরণ প্রাপ্তি হবে এত লাভ যদি থাকে তাহলে আমি একা কেন আমার কমিটির বাবারা যেন সবার মঙ্গলের আয়োজন করেছেন তেমনি আমি একার মঙ্গলের কথা ভাববো কেন সবার যাতে মঙ্গল হয় যে মদ বিক্রি করে বাবা সে মদ বিক্রি করে দুতাল্লা তিনতাল্লা দালান করে কিন্তু মদ যে জেনে বুঝে পয়সা দিয়ে খায় তার সর্বনাশ হয় কিন্তু যে গোয়ালা দুধ বিক্রি করে সে যেমন দুধ বিক্রি করে নিজের সংসার চালায় তার মঙ্গল হয় দুধ যে কিনে খায় তারও মঙ্গল হয় গোয়ালা দুধটা বিক্রি না হলেও গোয়ালা নিজের ছেলেকে বলবে বাবা দুধটা খেয়ে নি তার সন্তান যদি খায় তাতেও তাদের মঙ্গল হবে কিন্তু মদ বিক্রি না হলে মদের দোকানদার বলবেন নাকি বাবা খেয়ে নে বলবে না কারণ সেও জানে ভালো করে পরের ছেলে পরম আনন্দ যত গোল্লায় যাবে তত আনন্দ কিন্তু নিজের ছেলের বেলায় নয় যে গোয়ালা দুধ বিক্রি করে সে যেমন নিজের মঙ্গল করে এবং জগতের মঙ্গল করে ঠিক তেমনি আজকে আমার কমিটির বাবারা দাদাদাই নরসিংহপুর নামযজ্ঞ কমিটির সকল ভক্তবৃন্দ সদস্যগণ কর্মকর্তাগণ ভক্তিমতী মায়েরা সবাই আজকে আয়োজন করেছেন দুধের নয় অমৃতের যে অমৃতের থেকে সংসারে আর কোনো বড় অমৃত নাই সেই অমৃত রস আস্বাদনের জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আকুল করানে এসে উপস্থিত হয়েছেন সেই অমৃতের ব্যবস্থা যেমন আপনারা অমৃত পান করছেন আমরাও অমৃত পান করার সৌভাগ্য পেয়েছি ঠিক তেমনি আসুন আমরাও একটু চেষ্টা করি যেন আমাদের নিজের নয় আপনাদের সকলের মঙ্গল হয় তাই দুহাত তুলে সবাই একটু বলবেন সবার মঙ্গলের তরে কি বলবেন দুহাত তুলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে
बाबा राधे राधे हरि बोल आरेक बार हो सबाई मिले हरे कृष्ण 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 हरे हरे हरि बोल वाह प्रभु सुनछेन দরকার ছিল না আমার মনে হচ্ছে এতগুলো লোক নিয়ে আসার আমার দরকার ছিল না আপনারা যা গাইছেন মাইক লাগছে না আপনাদের নিয়েই হয়ে যেত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे आज पूर्व लीलार भावे विभावित हमार गौरांग महाप्रभु नवद्वीपेर माझे शिवा संगने पूर्व लीलार कथा स्मरण करे সেইভাবে বিভাবিত হয়ে সকল ভক্তগণকে ডেকে মহাপ্রভু কি করলেন আরে সিংহাবে আজি করি জয় ধো করিয়া জয় ধ্বনি গামাপা গামা গরে সানিসা নিসা গামাপা গামাপা নিধাপা গগামাপা গামা গরে সরে নিসামা পগামাপা আমারা বাঁচিল রে নবদ্বীপ মাঝে পূরবের ভাবে বিভোর গোড়া যার বিন্দু রসে জগৎ ভাসে গারে সারে গারে সানি পামা পারে মাগা সারে গা পাধা ঘরে সানি পারে পারে গারে রে মা পানি দা পা দা মা পা গা মা রে গা সা ধা রে সা সিংহাবে মুরলি করে জয় ধনী
দেখো হরি হরি বলি গোরা ওরে হই হই বলি হিরায় পাচনে বলে হই 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 গৌর কৃপা করো যে আমার হয় আমি তার হই, ডাক দিলেন মহাপ্রভু হই 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 হই, যে আমার হয় আমি তার হই, যে ভগবানকে ভালোবাসতে পারে ভগবান তার সমস্ত দুঃখ কষ্টের ভার মাথায় করে নেন, অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যু পাশ হতে তে সাং নিত্যাভিযুক্তানাম যোগ সেমম বহম্যম, ভগবানকে ভালোবাসলে যে ভগবান তার ভৃত্য হয় মা, তার দাস হয়, তার প্রমাণ আপনাদের সামনে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট ছেলেটা। আমি যেখান থেকে এসেছি সেই জায়গাটি হল চৈতন্য ভাগবতে বর্ণিত একটি স্থান, যে এবে গৌরচন্দ্র সন্ন্যাসীর শিরোমণি চলিলেন পশ্চিমে করি হরিধ্বনি, মহাপ্রভু সন্ন্যাস নেবার তৃতীয় দিন পর মানে তিন নম্বর দিনে, তিন দিন রার দেশ মানে আমাদের বাঁকুড়া বীরভূম, তিন দিন রার দেশ করিলা ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া করয়ে ক্রন্দন, মহাপ্রভু তিন দিন রার দেশ ভ্রমণ করে দেখলেন কারোর মুখে হরিনাম নাই, তাহলে এদের গতি কি হবে, তখন কি করলেন, রাখাল বালকরা খেলা খেলছিল একটা ময়না কাটার বনে, যেটি এখন বর্তমান স্থান আমাদের ময়নাডাল ধাম, বীরভূম জেলার খৈরসল থানার অন্তর্গত ময়নাডাল ধাম, রাখালেরে ডাকি কিছু রাখালদের ডেকে রাখালেরে ডাকি শিখাইলেন হরিনাম, নিম তমাল যুগল মূলে করিলেন বিশ্রাম। কথিত আছে প্রাণের হিয়া পানুরিয়া এবং ময়নাডাল ধাম, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন, তা মাগো চৈতন্য মহাপ্রভু তিরোধানের পর যখন প্রভু আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন নীলাচল থেকে নিত্যলীলায়, চৈতন্য মহাপ্রভু স্বপ্ন দিয়েছিলেন কাটোয়ার কাছে রাজুর গ্রামের এক ভক্তকে, নৃসিংহ বল্লভ ঠাকুর, যে তুমি ময়না কাটার বনে যাও, ওই জায়গার নাম করো ময়না ডাল, সেইখানে গিয়ে জয়দেব মেলা যদি কেউ গিয়ে থাকেন ওই জয়দেব মেলার রাধাগোবিন্দ মন্দিরের কাছে গিয়ে দেখবে এক ভাস্কর আছে অন্ধ, চোখে দেখতে পাই না, এক শিল্পী ভাস্কর, তাকে নিয়ে যাও, আমি যে গাছের তলায় বিশ্রাম নিয়েছিলাম গাছটির নাম হলো নিম তমাল যুগল গাছ, সেই নিম গাছটা কেটে নিম গাছের দারু মূর্তি মানে কাঠের বিগ্রহ আমার ময়নাডালে তুমি সেবা করো, ভক্তি যদি তোমার অন্তরে থাকে আমি চিরদিন ময়নাডালে দু হাত তুলে ভক্তকে কৃপার জন্য কৃপা করার জন্য থাকবো, আজও আছেন মা যাবেন নিত্য সেবা, ময়নাডালের মহাপ্রভু পূর্ণদাস বাউল, বাউল সম্রাট তিনি গিয়েছেন ময়নাডালের মহাপ্রভু ভুল করো না দেখতে কবু, কেন বললাম, যে আমার হয় আমি তার হই, যিনি প্রতিষ্ঠা করেছিলেন মা নাম বললাম নৃসিংহ বল্লভ ঠাকুর, এই নৃসিংহ বল্লভ ঠাকুরের নাতির নাম হচ্ছে ব্রজবল্লভ ঠাকুর, তা চিরাচরিত ধারা অনুযায়ী পিতা পিতামহদের দেখে
সেও কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু সেবা করতেন। আজ থেকে আনুমানিক প্রায় 450 বছর আগেকার কথা বলছি বাবা, প্রত্যেক দিন বাড়িতে মন্দিরে নিত্য সেবা চৈতন্য মহাপ্রভু ছোটবেলা থেকে পরম ভক্তি দিয়ে সেবা করে এসেছেন। তা যখন সেই ব্রজবল্লভ ঠাকুরের বয়স হয়ে গেল মা, তখন আর কিন্তু মহাপ্রভুর সেবা করতে যেতে পারে না, তাকে চলতে গেলে একজনের সাহায্য নিতে হয়, বিছানায় শুয়ে থাকে। তার একজন চাকর ছিল, মানে ভৃত্য দাস, তার নাম হচ্ছে গৌড় হরি প্রামাণিক, প্রামাণিক মানে নাপিত, গৌড় হরি প্রামাণিক তার দাস, তার ভৃত্য ছিল। ব্রজবল্লভ ঠাকুরের সেবা করে দিত, সবসময় কাছে থাকাছে থাকতো, কি প্রয়োজন। তাই ব্রজবল্লভ ঠাকুরের একটা নেশা ছিল মা, নেশাটা হচ্ছে প্রত্যেক দিন তাম্বুল গ্রহণ করতেন, মানে পান খেতেন। একদিন রাত্রিবেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তা প্রচণ্ড ঝড় বৃষ্টির সময় ডাক দিচ্ছেন ব্রজবল্লভ ঠাকুর, সময় হয়ে গেল, এখন একটা পান সেবা না করে রাত্রে বিশ্রাম করতেন না, তা ডাক দিচ্ছেন ব্রজবল্লভ ঠাকুর, গৌড় হরি, তার ভৃত্যের নাম গৌড় হরি, গৌড় হরি প্রামাণিক, গৌড় হরি বাবা, এ কত বেলা হলো রে, এবার আমাকে যে শয়নে যেতে হবে, আমি ঘুমাবো, এখন আমায় পান সাজিয়ে দিলি না, তুই জানিস তো পান না খেলে আমার ঘুম আসে না, আমাকে পান দে বাবা। খুব উচ্চ কণ্ঠ ছিল, ডাক দিলেন। কিছুক্ষণ পরে সত্যিকারের তার ভৃত্য গৌড় হরি একটা পান সাজিয়ে ব্রজবল্লভ ঠাকুরকে দিয়ে গেলেন, রেখে দিয়ে চলে গেলেন। তা ব্রজবল্লভ ঠাকুর প্রত্যেক দিনের মতো যখন পানটি মুখে নিয়ে সেবা করছেন, যেই না মুখের মধ্যে দিয়েছেন, মনে মনে ভাবলেন আমি আজ অবধি প্রত্যেক দিন তাম্বুল সেবা করি, প্রত্যেক দিন পান খাই, কিন্তু এই রকম অমৃত তুল্য পান আমি কোনোদিন খাইনি। কালকে যখন আমার ভৃত্য, আমার চাকর ওই গৌড় হরি আসবে, তখন আমি জিজ্ঞাসা করব যে পানের মধ্যে সে কি মিশিয়েছে, এতদিন পান খেয়েছে এইরকম স্বাদ কোনোদিন পাইনি। পরের দিন তার ভৃত্য যখন সকালবেলায় এসেছে, আশা মাত্র কষ্ট করে উঠে গিয়ে হাতটা ধরেছে, বাবা সত্যি করে বলতো যে কালকে যখন আমি তোকে ডাকলাম আর তুই আমাকে পান দিয়ে গেলি, এতদিন পান খেয়েছি ওই রকম পান আমি কোনোদিন খাইনি, ওই পানের মধ্যে তুই কি মিশিয়েছিলিস, কালকে তুই পানের মধ্যে কি মিশিয়েছিলিস, আমি মন্দিরে প্রভুর সেবা করার সময় যে সুগন্ধ পাই সেই সুগন্ধ পানের মধ্যে তুই কোথায় পেলি। এই ভৃত্য গৌড় হরি হাত জোর করে বলছে, বাবু আমার কাল মেয়ের শরীর খারাপ ছিল, আমি পাশের গ্রামে গিয়েছিলাম, আমি তো আসিনি। তবে তুই যদি না আসিস তবে কে, আমাকে পান সাজিয়ে দিয়ে গেল কে, তবে কি আমি গৌড় হরি বলে ডাকলাম, গৌড় পান দিয়ে যা বললাম, তবে কি আমার মন্দিরের গৌড়, ব্রজবল্লভ ঠাকুর হাঁটতে পারে না, সাহায্য নিয়ে যেতে হয় তাকে, গোবুরা গৌড় হে ও হে প্রাণ গবু আমার, হাঁটতে পারে না, হাঁটার চেষ্টা করতে গিয়ে পড়ে গেল, হামাগুড়ি দিতে দিতে ব্রজবল্লভ ঠাকুর মন্দিরের কাছে এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে বলছে, প্রভু এ তুমি কি করলে, আমার বাবা আমার পিতামহ সবাই তোমার সেবা করে গেছে আর তুমি আমার চাকর সেজে এলে নাকি। মন্দিরের দরজা খুলে মন্দিরের ভেতরে যাই না প্রবেশ করেছে, দেখছে গৌরাঙ্গ মহাপ্রভু এক হাত তুলে আছেন এইভাবে, আর হাতটির কাছে গিয়ে দেখছে মা এখনো সেই লাল তাম্বুলের দাগ, পানের দাগ, আজও যাবেন দেখবেন ময়না ডালে ওই পানের দাগটি দেখে
ব্রজবল্লভ ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুকে বললেন, প্রভু শচীনন্দন গৌড় হরি দয়া করো মোরে, যেন তোমার ভক্তের ঘরে কুকুর করিয়া রেখো তোমার ভক্তের ঘরে। প্রত্যেক জন ভক্ত ময়না ডালে জন্ম নিয়ে মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাই যে পরের জন্মে যদি আবার মানুষ না করো, মানুষ তো প্রত্যেক জন্ম পাবো না, যদি মানুষ হতে না পারি, যদি পশু করো, তবুও যেন তোমার চরণ ছাড়া করো না, তোমার মন্দিরের কুকুর করে রেখো। সত্যি মা দেখবেন এখনো মন্দিরে কুকুরে প্রসাদ পায়। ভৃত্য গৌড় হরি এসেছে ব্রজবল্লভ ঠাকুরের সঙ্গে, বলে প্রভু তুমি কাঁদছো কেন? বলে কালকে আমি তোর নাম করে ডাকলাম বাবা, হ্যাঁ যে গৌড় আমায় পান দিয়ে যা, কিন্তু আমি গৌড় পান দিয়ে যা বলাতে তুই তো এলি না, কিন্তু একজন আমার কাছে এই সময় পান দিয়ে গেল, কে জানিস বাবা? কে ঠাকুর? দেখবি ওই দেখ গৌরাঙ্গ মহাপ্রভুর হাতে দেখ, দেখে প্রভুর হস্ত মাঝে যাই গো দেখা গৌরে হে প্রভুর হস্ত মাঝে মাঝে যাই গো দেখা প্রভুর হস্ত মাঝে যাই গো দেখা ওই করপু আপনাদের সকলের কাছে নিবেদন, আপনারাও যাবেন দর্শন করবেন, এখনো সেই পানের দাগ গৌরাঙ্গ মহাপ্রভুর হাতে। আর ওখানের নিয়ম হলো প্রত্যেক দিন শত শত হাজার হাজার ভক্তের প্রসাদ হয়, বিভিন্ন দেশ থেকে ভক্তরা আসেন। তা ওখানে যখন মূল প্রসাদ মন্দিরের প্রভুর প্রসাদ পরমান্ন মানে পায়েস বিতরণ করা হয়, তখন উজ্জ্বলন্ত গরম পায়েস ভক্তের কিন্তু পাতে পরিবেশন করা হয়। যদি কারোর সাধ থাকে সত্যি প্রভুর প্রসাদ পাব, তাহলে ভয় পেলে চলবে না মা, হাতটা এগিয়ে দিয়ে ওই পায়েস হাতের মধ্যে নিতে হবে। হয়তো ভয় লাগবে যে হাত পুড়ে যেতে পারে, কিন্তু মহাপ্রভুর মহিমায় হাত পুড়বে না, সাধ থাকলে মনে ওই হাত পেতে প্রসাদ গ্রহণ করতে হবে। কিন্তু যদি প্রসাদ হাতে না পড়ে পাতে পড়ে যায়, তখন ওই প্রসাদ আর আপনার গ্রহণ করার অধিকার থাকে না। ওই প্রসাদ গ্রহণ করার অধিকার থাকে কাদের? ময়না ডালের মন্দিরের যত কুকুর যারা প্রার্থনা ভগবানের কাছে করেছিলেন পূর্ব জন্মে ভক্ত হয়ে, যে তোমার মন্দিরের কুকুর করে রেখো, কিন্তু যেন তোমার সেবাই লাগতে পারি, যেন তোমার প্রসাদ পেয়ে জীবন অতিবাহিত করি, এই হলো ময়না ডাল, এই হলো ভক্তের ভগবান। ভালোবেসেছিল সারা জীবন ব্রজবল্লভ ঠাকুর, শেষকালে তার তাম্বুল হাতে দিতে ভৃত্য হয়ে চাকর হয়ে এগিয়ে গেলেন, যে আমার হই আমি তাই তার হইনি, তাই গৌড় হরি হরি বল। আজ মহাপ্রভু সকলকে ডাক দিলেন, আহারামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ রে রামায় সুন্দর আনন্দ রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ রে বলে গৌরী দাস সবার আনন্দ গৌরী দাস
তারে নাচে বাহু তুলি নাচে বাহু তুলে তারে নাচে বাহু তুলি নাচে বাহু তুলে প্রাণ গৌরে ঘেরি ঘেরি নাচে বাহু ওরে প্রাণ গৌরে ঘেরি ঘেরি নাচে বাহু তুলে প্রাণ গৌরে ঘেরি ঘেরি নাচে বাহু তুলে আমাদের প্রাণ গৌরে ঘেরি ঘেরি নাচে বাহু তুলে প্রাণ গৌরে ঘেরি ঘেরি নাচে হরি হরি ধ্বনি করি গৌরকে ঘেরি ঘেরি ব্রজের লীলা সাথীদের নিয়ে কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু উত্তাপিও সেই লীলা করেন গোড়া রায় কোন কোন ভাগ্যবান দেখিবারে পা শ্রীগুরু চরণাশ্রিত জীব ভাগ্যগুণে লীলা ভাবনয়নে আস্বাদন করতে পারে দর্শন করতে পারে দেখো বাহু তুলে গোড়া চাঁদ করে হরি ধ্বনি বাহু তুলে গোড়া চাঁদ করে হরি ধ্বনি করে হরি ধ্বনি আনন্দ হিলল ভেলো নদিয়ার আনন্দ হিলল ভেলো নদিয়ানা গৌরি আনন্দ হিলল ভেলো নদিয়ার আনন্দ হিলল ভেলো নদিয়ানা গৌরি তাদের আনন্দ ধরে তাদের আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না প্রাণ গৌরকে হেরি হেরি আনন্দ ধরে না প্রাণ গৌরকে ঘেরি ঘেরি আনন্দ ধরে না প্রাণ গৌরে ঘেরি ঘেরি ধরে না ব্রজ ভাবে আপনি আনন্দ ধরে ব্রজ ভাবে আপনি আনন্দ ধরে না ব্রজ ভাবে আপনি আনন্দ ধরে না ব্রজ ভাবে দেখে সংকীর্তনের কান্ডারে ব্রজ ভাবে আপনি দেখে সংকীর্তনের কান্ডারে ব্রজ ভাবে আপনি মহা সংকীর্তনের কান্ডারে ব্রজ ভাবে আপনি সংকীর্তনের কান্ডারে ব্রজ ভাবে আপনি সংকীর্তনের কান্ডারে ব্রজ ভাবে আপনি সংকীর্তনের কান্ডারে আনন্দ ধরে না আনন্দ হিলনে ভাবে নদী আনা গরি বাসুদেব ঘোষ কহে মনের হরি সে মনের হরি সে গোষ্ঠ লীলা গোড়া ছাড় করিলা প্রকাশে করিলা লা প্রকাশে এ গোষ্ঠ লীলা করি ওকিয়া মরি রে এ গোষ্ঠ লীলা করি লা প্রকাশে রে এ মরি মরি গোষ্ঠ লীলা করি লা প্রকাশ